আইনি সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে শনিবার পশ্চিম ত্রিপুরা জেলার আগরতলা কোর্টে সারা রাজ্যে লোক আদালত অনুষ্ঠিত হয়। লোক আদালতে উপস্থিত ছিলেন হাইকোর্টের বিচারপতি অপরেশ কুমার সিং এবং ত্রিপুরা লিগাল সার্ভিস অথরিটির চেয়ারম্যান সুভাষী শর্মা রায় সহ অন্যান্যরা। আইনি সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে লোক আদালত সাফল্যজনকভাবে উঠে এসেছে এবং এর ফলে প্রচলিত কোর্টের ভার অনেকটা কম হয়েছে বলে লোক আদালতের উদ্দেশ্য সম্পর্কে ব্যাখ্যা করেন হাইকোর্টের বিচারপতি অপরেশ কুমার সিং। आज के डेट में इज अ वेरी सक्सेसफुल मेथड ऑफ सेटलिंग डिस्प्यूट्स बियॉन्ड द रेगुलर कोर्ट्स बिकॉज द कोर्ट्स पेंडेंसी आर ह्यूज एंड नॉट ऑल केसेस नीड टू गो थ्रू द चैनल ऑफ रेगुलर जजमेंट एंड देन अपील एंड रिविजन एंड अप टू द हाईएस्ट कोर्ट सो थ्रू दिस ADR मैकेनिज्म वेदर इट इज लोक अदालत और मेडिएशन other means judicial settlement, national lok adalat. The cases are settled with the consent of the parties and it reduces the burden of the regular courts. And secondly, the parties are satisfied that they do not go higher in appeal or revision, etc. And their energies are concentrated in doing their own jobs. Somebody is a teacher, somebody is a doctor, somebody a businessman. Why should everyone keep running to the courts? If their matter is settled through amicable means, then they will do their job. They will do their job sincerely, and that will contribute to the overall growth of our society and our country and our state. So that is why this ADR mechanism is something which has come to stay, and it is getting more and more successful. In fact, in the last 2 years, during the Nalsa has been spearheading this. লোক আদালতের 11টি কোর্টে মোট 620টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়েছে বলে উল্লেখ করেন ত্রিপুরা লিগাল সার্ভিস অথরিটির চেয়ারম্যান। ন্যাশনাল লোক আদালতে বসেছে আগরতলা কোর্টে। এখানে টোটাল 11টা কোর্ট হয়েছে, তার মধ্যে 620টা মামলা নেওয়া হয়েছে নিষ্পত্তির জন্য। এর মধ্যে 132টা আছে মোটর অ্যাক্সিডেন্ট ক্লেমস ট্রাইব্যুনাল এর কেস, 77টা আছে ক্রিমিনাল কম্পাউন্ডেবল অফেন্সেস, 60টা কেস আছে ম্যাট্রিমোনিয়াল কেসেস, 17 আছে NIAC কেস এবং 330টা আছে ব্যাঙ্ক লোন রিকভারি কেস। এই হচ্ছে আমাদের আজকের। তো আমাদের যে টার্ন আউট এখনও সেই মতো হয়নি লোকের, আশা করছি আস্তে আস্তে আসবে লোক অংশগ্রহণ করবে। স্যার সর্বমোট কতগুলি কেস রয়েছে? 620টা। কতগুলি কোর্ট বসছে? 11টা। সারা রাজ্যে খবর তো আমার কাছে নেই, আমি ডিস্ট্রিক্টে করতে পারছি। 11টা কোর্ট আছে, 620টা মামলা নেওয়া হয়েছে। আমার নাম সুভাষী শর্মা রায়, আমি চেয়ারম্যান ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি। এর মধ্যে দুর্ঘটনা সংক্রান্ত মামলা থেকে শুরু করে বৈবাহিক বিরোধের নিষ্পত্তি সংক্রান্ত মামলা এবং অন্যান্য ক্ষেত্রে মামলা রয়েছে বলে জানান তিনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।